আসসালামু আলাইকুম। আজ আমরা জানব আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে। তো দেখো, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় সর্বভারতীয় অহিংস যে গণ আন্দোলন, সেটা ছিল এই আইন অমান্য আন্দোলন, বা এটাকে লবণ সত্যাগ্রহ বলতে পারি। তো এই আন্দোলনের দুটি পর্যায় ছিল, প্রথম পর্যায় আর দ্বিতীয় পর্যায়। দেখো, প্রথম পর্যায় যেটা, সেটা হচ্ছে 1930 থেকে 1931 খ্রিস্টাব্দ, আর দ্বিতীয় পর্যায়টা ছিল 1932 থেকে 1934 খ্রিস্টাব্দ। তো এই দুটি পর্যায়ে আইন অমান্য আন্দোলন হয়েছিল, ঠিক আছে। তো দেখো, তোমরা আগের ক্লাসে জেনেছো যে অসহযোগ আন্দোলনের আগে যেমন ভারতের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ সংকটের সৃষ্টি করেছিল, ঠিক তেমনি ভাবে তোমরা এই আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রেও দেখতে পাবে যে আইন অমান্য আন্দোলনের আগেও আর্থিক এবং রাজনৈতিক সমস্যা দেখা গেছে। দেখো, আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন প্রথম এটা যে 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মহামন্দা, এই যে 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মহামন্দা দেখা গিয়েছিল, তো সেই বিশ্ব অর্থনৈতিক মহামন্দার প্রভাব কিন্তু ভারতেও পড়েছিল, বিশেষত শ্রমিক শ্রেণী এই অর্থনৈতিক মহামন্দার দ্বারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার ফলে তাদের মনে ক্ষোভের দানা বেঁধেছিল। তাছাড়াও কি বলতো, এই যে দুরাবস্থা, দেখো ওই যে শ্রমিকদের মজুরি হ্রাস, তারপর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, এর উপর এই যে অর্থনৈতিক মহামন্দার, এই মহামন্দার কারণে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছিলো, আর শিল্প কারখানাগুলো বন্ধ হলে তো শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যাবে, তো তাদের কাজ বন্ধ হয়ে গেছিলো, ফলে তারা বেকার হয়ে পড়েছিল, তার ফলে তাদের জীবন এক অস্বস্তিকর পরিবেশে বিরাজ করেছিল, ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তাই না? তাছাড়াও এই সময়ে সাইমন কমিশন বর্জন, তারপরে সর্বভারতীয় সম্মেলনের ব্যর্থতা, স্বরাজ গঠনের আদর্শ গ্রহণ, তো এই সমস্ত বিষয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে অর্থনৈতিক তথা রাজনৈতিক ক্ষেত্রে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তো দেখবে এই 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল, এই 1930 খ্রিস্টাব্দে 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গান্ধীজি ডান্ডির বেলাভূমি থেকে এক মুঠো লবণ সংগ্রহ করে ইংরেজ সরকারের যে লবণ আইন, সেই লবণ আইনটাকে ভঙ্গ করেছিলেন, অর্থাৎ ভেঙে দিয়েছিলেন। এবং এর মধ্য দিয়ে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। তো এই 1930 খ্রিস্টাব্দে এই আইন অমান্য আন্দোলন শুরু হলে ভারতের বিভিন্ন অঞ্চলে শ্রমিক শ্রেণী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তো এই যে বিভিন্ন অঞ্চল, যেমন হচ্ছে তোমার মহারাষ্ট্র, বোম্বাই, বাংলা এবং আরো অন্যান্য রাজ্যের শ্রমিকরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। তো দেখো, এদের এই রাষ্ট্রগুলো সম্পর্কে, অর্থাৎ মহারাষ্ট্র, বাংলা, মুম্বাই এগুলো সম্পর্কে আমরা এবার আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, মহারাষ্ট্রে প্রথম আমরা বলছি, মহারাষ্ট্রের ক্ষেত্রে তো দেখো, এই যে গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল, তো সেই লবণ সত্যাগ্রহের জন্য ব্রিটিশ সরকার গান্ধীজিকে গ্রেপ্তার করেছিল, যার প্রভাব এই মহারাষ্ট্রে পড়েছিল। এই মহারাষ্ট্রের
একটা অঞ্চল আছে যেটার নাম হচ্ছে কি বলতো, সোলাপুর। সোলাপুর তো সেই সোলাপুরে বস্ত্র শিল্পের শ্রমিকরা 7ই মে, মনে রাখবে 7ই মে, ধর্মঘট আরম্ভ করে এবং এই শ্রমিকদের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল। তার ফলে এই শ্রমিক এবং সাধারণ মানুষ যৌথভাবে অর্থাৎ একত্রিত হয়ে পুলিশের থানা, আদালত ভবন, পৌরসভা এগুলোকে আক্রমণ চালায় এবং কিছুদিনে সোলাপুরে সরকারি যে প্রশাসন সেটা বিলুপ্ত হয় এবং সেখানে জনতা সমান্তরাল প্রশাসন গড়ে তুলে। দেখো এরপর আমরা জানবো বোম্বাইয়ের ক্ষেত্রে। এই বোম্বাইয়ের ক্ষেত্রে কি হয়েছিল, দেখো এই বোম্বাইতেও কিন্তু এই আইন অমান্য আন্দোলনে শ্রমিকরা অংশগ্রহণ করে। প্রায় 20,000 শ্রমিক ধর্মঘট করেছিল এই 1930 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি। দেখো এই যে 20,000 শ্রমিক ধর্মঘট করেছিল, তো এই 20,000 শ্রমিকের একটা বড় অংশ ছিল হচ্ছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসোলার রেলওয়ে কর্মী, মন রাখবে। এই রেলওয়ে কর্মীরাও কিন্তু গান্ধীজিকে সহায়তা করেছিল, তারা অনেক সময় রেল লাইনের উপর লাল পতাকা লাগিয়ে শুয়ে থাকতো, ফলে পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে উঠতো যে কোনো কোনো সময় পুলিশ বাধ্য হতো তাদের উপর গুলি চালাতে।